আচ্ছা, আমার এটা হচ্ছে ফোকো এক্স থ্রি জিটি। আচ্ছা আচ্ছা, এই মোবাইলের ডিসপ্লেটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার এটা কত মিনিট সময় লাগতে পারে? আপনার ডিসপ্লেটা আপনার সময় লাগবে কি, শুধুমাত্র ডিসপ্লে যদি থাকে আর যদি আপনার আদারওয়াইজ কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমি সময়টা জানার জন্য অ্যাকচুয়ালি কোশ্চেনটা করলাম। আচ্ছা, 40 মিনিট। তার মানে আপনার সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আপনার একটা ডিসপ্লে চেঞ্জ করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে আপনাদের এটা করণীয় বা আমাদের সলিউশনটা এটা কিভাবে আমরা আদায় করতে পারি? আচ্ছা, ডিসপ্লে এটাতে হচ্ছে আমরা আপনাকে বলে রাখি আগে থেকেই, ডিসপ্লে ক্ষেত্রে যে এই গ্লাস ভাঙার বিষয়ে, এগুলো হচ্ছে 13 প্রো ম্যাক্স থেকে শুরু করে আপ থেকে ডাউনে আসি, 13 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, 11 প্রো ম্যাক্স, 11 মিনি, A2Z, টোটাল আইফোন বলেন, অ্যান্ড্রয়েড বলেন, সব ফোনেরই আমরা ক্র্যাক ডিসপ্লেগুলো আমরা কাজ করি। দেন এখানে রিস্ক থাকে বলতে শপ করা এক দুটা অ্যাক্সিডেন্টলি হয়, এটা আসলে আমাদের সতর্কতার সাথে হয় না, এটা আসলে হয়ে যায়, আনফর্চুনেটলি হয়ে যায়। সেটা হচ্ছে আমরা যখন একটা ডিসপ্লে রিপেয়ার করি, ডিসপ্লে ভাঙা ডিসপ্লেটা যখন আমরা রিপেয়ার করি, তখন সেক্ষেত্রে ডিসপ্লে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কয়েকগুলো ধরেন নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তখন যে ডিসপ্লেটা লাগিয়ে দেবো কাস্টমারকে আমরা কখনো নৈরাশ করি না, সেক্ষেত্রে আমরা ডিসপ্লেটা আমাদের যে মালের দামটা, শুধুমাত্র মালের দামটা রেখে আমরা কাজটা করে দিই, এখানে আমরা কোনো প্রফিট রাখি না। আচ্ছা, যদি আমি একটা গ্লাস চেঞ্জ করতে যাই, ধরেন আপনার A70 আমার একটা মোবাইল আছে, সেটা এই ধরনের সমস্যা, আপনার যদি সব মোবাইলে থাকে তাহলে কাস্টমার মোবাইল কেন? না না, আমি মোবাইলটা এটা তো জানতাম না, এই জন্যই জিজ্ঞেস করা। আচ্ছা আচ্ছা, A70 যদি আমি গ্লাসটা চেঞ্জ করতে যাই, তো সেক্ষেত্রে আমার এটা কত টাকা পড়বে? বা A70 গ্লাসটা যদি চেঞ্জ করেন, সেখানে হচ্ছে আমরা মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কনভেন্স করে, তো আমরা একটা কথাই বলি, আমাদের যে কাজের দক্ষতা, আমরা কাজটা একমাত্র অরিজিনাল জিনিস দিয়ে কাজ করি, সে যদি কপি মাল লাগাতে হতো সেক্ষেত্রে আমরা কপি মাল লাগাই না, কারণ হচ্ছে কপি মাল লাগালে পরে একটা ব্যাক রিপোর্ট আসে, সেটা হচ্ছে কয়েকদিন পরে টাচ হ্যাং করে, টাচ ছেড়ে দেয় বা আদার্স অনেক সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হতে চাই না, এই জন্যে আমরা অরিজিনাল জিনিসগুলো দিয়ে কাজ করে থাকি।